হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করব। ব্লগটি আমি সকাল থেকে শুরু করলাম, বিকেল পর্যন্ত থাকবে। আশা করছি আপনারা আমার সঙ্গেই থাকবেন, ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আমার বাবার বাড়িতেই আছি, উনি আমার মামি হন। উনি আমাকে কি যেন বলছিলেন আর আপনাদের হাই দিল। উনি গাছের গোড়া থেকে মাটিগুলো সরাচ্ছিলেন। ওনার থেকে আমি অনুমতি নিয়ে কিন্তু ওনাকে ভিডিও করছিলাম। আর আমার ভাই খুবই দুষ্টামি করছিল, ওকে একটু ভিডিও করলাম, ও আবার দেখলো, দেখে আর একটু ইয়া করতেছিল, আরও বেশি দুষ্টামি করতেছিল। আমার আব্বু আমার জন্য দুইটা হাঁস নিয়ে আসছে। এই তো দুপুরবেলা খাওয়া দাওয়া শুরু করলাম। দুপুরে ছিল পোলাও, চিকেন রোস্ট আর ওই হাঁসের মাংস ভুনা ছিল। আমি আর অতক্ষণ ভিডিও করিনি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আর কোনো ভিডিও করতে পারলাম না। এখন আমি আপনাদের সাথে একটি নুডলস রেসিপি শেয়ার করব আমার আম্মুর হাতে। খুবই সিম্পলভাবে নুডলসটি রান্না করলো আমার আম্মু, আপনাদের আমি সেটা আজকে দেখাবো। প্রথমেই তেল দিয়ে দিল, তেলের মধ্যে দিয়ে দিল পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে এখন খুব ভালো করে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিবে। মায়েদের হাতে রান্না কিন্তু সবসময় খুবই মজার হয়, সব মায়েদের হাতেরই। ওনারা কিন্তু খুবই সাধারণভাবেই রান্না করে, তবুও কিন্তু অনেক মজা হয়। এখানে কিন্তু কোনো সস দিবে না, ওনাদের রান্নায় কোনো সস ব্যবহার করতে হয় না, ওনাদেরটা এমনি খুব মজা হয়। এখন পেঁয়াজটাকে ভাজা হয়ে গেলে একটু সরিয়ে এর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিবে। ডিমটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেঙে নিবে। ছোট ছোট করে ভেঙে নিল ডিমটাকে। এখন এর মধ্যে দিয়ে দিবে কিছু টমেটো কুচি। এর মধ্যে কিন্তু লবণ দেওয়া হয়েছিল, স্কিপ হয়ে গিয়েছিল, তাই ভিডিও করা হয়নি। এই টমেটো ডিমটাকে পেঁয়াজের মধ্যে খুব ভালো করে ভেজে নিবে, তেল পেঁয়াজের মধ্যে। ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। এখন আমি নুডলসের সাথে থাকা মশলার প্যাকেট থেকে আমি অর্ধেকটা দিয়ে দিব। এখন এই তো খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। এখন নুডলসগুলো এখানে দিয়ে দিবে। নুডলসটা ছিল থাই নুডলস, এর সাথে পাস্তাও ছিল। নুডলসটাকে প্রায় 10 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছিল নুডলস আর পাস্তাটা। এখন খুব ভালো করে মশলাগুলোর সাথে মিক্স করে নিবে। আর প্যাকেটে থাকা বাকি মশলাটা এর মধ্যে এখন দিয়ে দিবে। আর দিয়ে দিল কিছু ধনিয়া পাতা কুচি।
নুডলসটা খেতে কিন্তু অনেক মজার হয়েছিল, আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন ভিউয়ার্স। ভিউয়ার্স, আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।